সময় তোমাদের এই ক্লাসে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি একেবারে আমাদের কাছে নতুন প্রশ্ন, এখানে আমাদের শেখার অনেক কিছু আছে। দেখো প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি গণি ও পান্না বার্ষিক পরীক্ষা মোট নম্বরের চারের তিন অংশ দুই অংশ পেল, পান্নার চেয়ে রনির 50 নম্বর বেশি পেল। প্রথম প্রশ্ন হচ্ছে মোট নম্বর কত ছিল, প্রথম প্রশ্ন হচ্ছে মোট নম্বর কত ছিল। তাহলে এই মোট নম্বর বের করতে হলে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদেরকে উদ্দীপকটা অনেক সুন্দর করে আবারও করতে হবে যে মোট নম্বর বের করতে হবে। এটার জন্য আসলে কি করার প্রয়োজন, উদ্দীপকে আমরা কোথাও দেখতে পাচ্ছি না যে নাম্বার সম্পর্কে দেয়া আছে, ওইভাবে একটা লাইন দেওয়া আছে, আমি মার্ক করছি বা দেখতে পাচ্ছি এই জায়গাটায় পান্নার চেয়ে রনি 50 নম্বর বেশি পেল, এই হলো নম্বর সংখ্যায়, আর বাকিটা দেওয়া আছে ভগ্নাংশে, তাই না? Yes sir. Okay, response করো, thank you. তাহলে মোট নম্বর বের করার জন্য আমাদের কোনটা আগে বের করতে হবে, সামন বলো কেউ চেষ্টা করো, আমি বলি অলওয়েজ চেষ্টা করো, চেষ্টা না করলে হবে না, চেষ্টা করতে হবে, ভুল ভুল হতে সঠিকটা চলে আসবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। যারা ক্লাসে নতুন করে অংশগ্রহণ করবে বসে ক্লাস শুরু করার ট্রাই করবো, আবার আমরা শেষ তাহলে আমরা যে আজকের অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে নতুনত্ব আছে। Yes sir. Yes sir. Yes sir. Thank you. তাহলে আমি শুরু করছি। আমাকে বের করতে এই যে আমি দাগ দিয়েছি এই লাইনটা হলো উদ্দীপক থেকে আমরা ক্লু পেয়েছি, এই লাইনটা ধরে আমাকে বলতে হবে পান্নার চেয়ে রনি 50 নম্বর বেশি পেল, পান্নার চেয়ে রনি 50 নম্বর বেশি পেল। তাহলে বেশি পেল টার্গেট হলো পান্নার চেয়ে রনি কত অংশ বেশি, এটা বের করতে অংশে পান্নার চেয়ে রনি কত অংশ বেশি পেল এটা বের করবো। ওকে বের করা শুরু করে দিচ্ছি, এবং পাটনা পেল মোট নম্বরে তিনের দুই অংশ। আমরা অঙ্ক সাথে সাথে তুলা বুঝবো, বুঝে তোলার চেষ্টা করবো, কারণ তোমরা আমার চেয়ে আগে লিখতে পারবো, আমার লেখা হয়ে গেলে আগে বুঝবো তারপরে চেষ্টা করবো। আমার ফার্স্ট টার্গেট হলো কি, পান্নার চেয়ে রনি কত অংশ বেশি পেল, তাহলে আমরা বের করবো পান্নার চেয়ে রনি বেশি পেল। তাহলে বুঝতেই পারছি কে বেশি পেয়েছে, রনি। চার আর তিন, এই তিন হলো মৌলিক সংখ্যা, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, তাহলে দশের ঘরে কত, সংখ্যা দুটির গুণফল অর্থাৎ ঘরের গুণফল বারো, বারো বারো হবে। ওকে চার করবো কত বার যাবে, তিনবার, আর তিন দিয়ে কি করবো
প্রত্যেকটাকে গুণ করবো আজকে তিন তিনকে নয় দেখো কত শিখাচ্ছি বাবা পাঠ পাঠ করে শিখাচ্ছি এই যে লসাগু লসাগুকে কি করতে হয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হয় তাহলে ভগ্নাংশের হর হলো চার চার দ্বারা ভাগ করলে বারোকে আমরা পাই তিন এই ভাগ ফল দিয়ে লবকে গুণ করতে হয় এই যে লব তিন এইভাবে আমরা নয় পেয়েছি চার দিয়ে বারোকে ভাগ করলে তিন তিন তিনকে নয় একই ভাবে তিন দ্বারা বারোকে ভাগ করলে হয় চার চারশো গুলো আমরা বিয়োগ ফল পেয়ে গেলাম বারোর এক অংশ এই অংশটা রনি বেশি পেয়েছে এই অংশটা রনি বেশি পেয়েছে এখন তোমাদের মধ্যে আমি বলেছি তুলবা প্লাস বুঝবা আগে বুঝবা এখন আমি প্রশ্ন করি দেখি একটা কে কত সুন্দর করে তোমরা বুঝতে পেরেছো এই যে বারোর এক অংশ এই অংশ সমান কত নম্বর বলো তো দেখি পঞ্চাশ পঞ্চাশ নম্বর তাহলে আমরা তোমার কথা তোমাদের যে উত্তর এটা দিয়ে আগাই এটা তারা আগালে আমরা দেখতে পাচ্ছি এত অংশ সমান পঞ্চাশ নম্বর তাই না তাহলে তোমাদের কথা দ্বারাই আমি আমার হাসলো বুঝতে পারতো যে মোট নম্বরটা কিভাবে বের করতে হবে তাই না প্রশ্ন মতে একশো সময় পঞ্চাশ নম্বর আমরা লিখতে পারি এক অংশ সমান পঞ্চাশ এখন বলো তো ভাগ করবো না গুণ করবো আমরা ভগ্নাংশ কি শিখেছিলাম ভগ্নাংশের মান যখন দেয়া থাকে আর পূর্ণ সংখ্যার মান বের করতে হয় তখন কি করতে হয় ভাগ করতে হয় স্যার ভাগ করতে হয় তাহলে আবার কি ভগ্নাংশের মানের নিয়ম কি ভগ্নাংশ অপরিবর্তিত ভাগকে গুণে পরিবর্তন করে দিলাম এবং ভাগের পরবর্তী ভগ্নাংশে হয় বিপরীত ভগ্নাংশ অর্থাৎ বারো উপরে নিচে এক আমরা নিচে এক লিখলাম না কারণ যে কোনো পূর্ণ সংখ্যার হর এক এটা আমরা জানি দেখো আমাদের যে প্রশ্নটা প্রশ্ন করেছিলেন তার উত্তর কি আমরা দিতে পেরেছি সবাই প্রশ্ন তুলে নিয়েছো সমাধানটা এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে বলেছে কে কত নম্বর পেল অর্থাৎ রনি এবং পান্না যে নম্বর পেয়েছে ভগ্নাংশে সেটাকে আমাদের পূর্ণ সংখ্যায় প্রকাশ করে দেখাতে হবে তাই না শুরু করে দিই এটা তোমাদের অনেকেই পারবে না সবাই পারবে আমি মনে করি তারপরও আমার সাথে মিলিয়ে নাও যে তোমাদের যে ভাবছো মনে মনে সেটাই সঠিক হচ্ছে কিনা ঠিক আছে মোট নম্বর রনি পেল
তাহলে রনি কত পেয়েছে মোট নম্বরে চারের তিন অংশ মোট নম্বরে চারের তিন অংশ তাহলে রনি পেল ৬০০-এ চারের তিন অংশ তাহলে এত নম্বর এটা সমান তাহলে চার দিয়ে যদি আমরা ছয় কে ভাগ করি আমরা জানি চার পনেরো ষাট হয় তাই না তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে আছে ১৫০ আর ৩ অর্থাৎ লব পূর্ণ হলো ১৫০ এবং ৩ আমাদের কাজ হলো যখন হরের কাজ শেষ হয়ে যায় তখন লব দুটো গুণ করে দিতে হবে এখানে তাহলে আমরা এখানে গুণ করে দেবো ১৫০ গুণিত ৩ হয় ৪৫০ নম্বর একই ভাবে পান্না দেব ৬০০-এর দুই অংশ অর্থাৎ এত নম্বর একই ভাবে তিন দ্বারা যদি আমরা কাটি তিন বিশেষ চার আর একটা শূন্য বা তিন দুটো ছয় তিন শূন্য ৪০০ ক্লাস করো মনোযোগ দিয়ে চারশো নম্বর তাহলে রনি পেয়েছে ৪৫০ পান্না পেয়েছে ৪০০ তাহলে রনি কত বেশি পেল ৫০ বেশি পেল ৫০ বেশি পেল তাহলে আমরা যে সমস্যাটি সমাধান করলাম এটি সঠিক হয়েছে বলে প্রমাণিত হলো yes or no yes sir yes sir yes sir yes sir thank you yes sir এটা আমাদের এটা সম্পূর্ণ হয়ে গেল এখন আমি মনে করছি তোমাদের কালকে যে এসকিউ পরীক্ষাটা নিয়েছিলাম সেটার উপরে ক্লাস নেই কি বলো তোমরা সমাধান গুলা করে দিই yes sir তোমাদের সকলকে ধন্যবাদ তোমরা সুন্দর ভাবে অঙ্কটা সমাধান করতে পেরেছো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো বেশ কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন প্রথম প্রশ্ন ২৪-এর মৌলিক গুণনীয়ক ছিল ২৪-এর কোনটি এই প্রশ্ন ছিল ওখানে উত্তর এখানে দিতে হবে এক নম্বর প্রশ্ন ছিল ২৪-এর মৌলিক গুণনীয়ক কোনটি আমাদের বের করা শিখতে হবে ২৪-এর মৌলিক গুণনীয়কটা কিভাবে বের করি মনে পড়ছে তাহলে ২৪-এর গুণনীয়ক হলো বা ৩ গুণ ২ গুণ ২ গুণ ৩ প্রত্যেকটাই মৌলিক সংখ্যা তাহলে ২৪-এর মৌলিক গুণনীয়ক কত ২৪-এর মৌলিক গুণনীয়ক হবে ২ ও ৩ মৌলিক গুণনীয়ক কেন এটাও মৌলিক সংখ্যা এটাও মৌলিক সংখ্যা সরি একটু ভুল হয়েছে আমরা মৌলিক উৎপাদকে চলে গেছিলাম আমরা ২৪-এর গুণনীয়ক গুলো বের করবো এক গুণিতক ২৪ দুই গুণিতক ১২ তিন গুণিতক ৮ চার গুণিতক ৬ এগুলো হলো ২৪-এর গুণনীয়ক এখন এই গুণনীয়ক গুলোর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা পাচ্ছি আমরা উত্তর দুই আর তিন দুই আর তিন তিন তাই ২৪-এর মৌলিক গুণনীয়ক হবে ২ ৩
সবাই বুঝতে পারছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। ইয়েস স্যার। 36 এর মৌলিক গুণনীয় কয়টি? হয়েছে কাছাকাছি 36 এর 36 এর গুণনীয় কয়টি? থ্যাংক ইউ স্যার। করলে উত্তরে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, ভুল হবেই না। এরপরে দুই দ্বারা দুই গুণিত 18, এরপরে আমরা তিন দিয়ে যদি বলি তিন গুণিত 12, চার দিয়ে যায় চার গুণিত 9, পাঁচ দ্বারা যায় না ছয় গুণিত 6 7 8 9 ছয় দ্বারা বিভক্ত 36 করতে হবে। তিন নাম্বার 38 এর সাধারণ পূরণীয় কয়টি? মুছে দিলাম 38 এর সাধারণ গুণনীয়ক কয়টি? দেখে নি, একটু খেয়াল করো, তোমাদের মনের সাথে মিলিয়ে না তাহলে ঠিক আছে। 3 1 18 3 6 18 3 16 48 তারপরে 4 দিয়ে 4 12 48, 5 দিয়ে যায় না 6 8 48, 7 দিয়ে যায় না 8, আমরা পেয়ে গেছি তাই না? Yes sir. Yes sir. এদের সাধারণ গুণনীয়ক তাহলে এক উভয়ের মধ্যে আছে, দুই উভয়ের মধ্যে আছে, আমি একটু দ্রুত করছি, তিন উভয়ের মধ্যে আছে, চার উভয়ের মধ্যে আছে, ছয় উভয়ের মধ্যে আছে, নয় নেই, 9 নেই 12 আছে সকলের উভয়ের মধ্যে, আর আমরা কি দেখতে পাচ্ছি? আর কোন মিল দেখতে পাচ্ছি? নো স্যার। তাহলে উত্তর কত হবে? উত্তর হবে সাধারণ গুণনীয়ক 6টি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 6টি। বুঝতে পারছো সবাই? কষাগো করতে হয়, কষাগো করতে হয় স্যার। মৌলিক উৎপাদক কয়টি? তাহলে এই যে প্রশ্ন দেখো, 30 এর মৌলিক উৎপাদক কয়টি পেলাম? 3টি। থ্যাংক ইউ ভেরি মাচ। একই ভাবে 10 ও 25 এর মৌলিক সাধারণ গুণনীয়ক, এটা আমরা পারবো, একটু আগেই করলাম। 30টি আপেল ও 45টি কলা সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে? এটা আমাদের গসাগু করতে হবে তাই না? Yes sir. Yes sir. Okay. Next question এ চলে আসবে। একটি মৌলিক সংখ্যার কমপক্ষে কয়টি গুণনীয়ক থাকে? অসংখ্য 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 বলেছিলাম মৌলিক সংখ্যার গুণনীয়ক, মৌলিক সংখ্যা 2টি।
তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য এবং অংশগ্রহণ করার জন্য। তোমরা অনেকে অনেক প্রশ্ন খুবই ভালো লেগেছে এবং উত্তরটা যথেষ্ট ছিল তোমাদের। এখন তোমাদের বাড়ির কাজ, এই বিষয়টা তোমরা জানো যে বাড়ির কাজ অবশ্যই পাঠ পরিকল্পনা অনুযায়ী তোমাদের করা উচিত। আজকে 6 নম্বর যোগ্যতা ভিত্তিক অথবা 7 নম্বর, তাই না? কোন অধ্যায়ের অধ্যায়? আমরা এখন কন্টিনিউ, আজকেও তোমাদের জন্য অবশ্যই আজকে পরীক্ষা একটা এমসিকিউ পরীক্ষা সাডেন টেস্ট, এটা অনুশীলনে পাঁচ এর উপরে স্যার 6 এর কত করে লেখা আছে আর অনুশীলনে 8 ও লেখা আছে। নতুন এটা দেখবা, নতুন পাঠ পরিকল্পনা হোয়াটসঅ্যাপে যেটা পোস্ট করেছি গত পরশুদিন। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার তোমাদের সাথে দেখা। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।